হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রতিভাবান ব্যক্তিত্ব রামাপ্রসাদ বণিকের সম্বন্ধে, যিনি ছিলেন একাধারে থিয়েটার অভিনেতা, পরিচালক এবং নাট্যকার। অভিলেশ, দেখ দেখ দেখ, বাগানে একটা মোষ ঢুকে পড়েছে বোধহয়। তো রামাপ্রসাদ বণিক জন্মগ্রহণ করেন 1954 সালের 28শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের কলকাতাতে। তিনি থিয়েটার, চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করেছেন। তো যাই হোক, তিনি খুব কম বয়সে তার কর্মজীবন শুরু করেন পুতুল খেলা নামে একটি নাটক দিয়ে, যেটি হেনরিক ইবনসের এ ডলস হাউসের রূপায়ণ ছিল এবং সেই নাটকটি শম্ভুমিত্র পরিচালিত করেছিল। এছাড়াও তাকে শম্ভুমিত্রের শিষ্য বলা হতো। তিনি বহু থিয়েটার দলের জন্য অনেক নাটক রচনা করেছেন এবং অভিনয় করেছেন। তো যাই হোক, একদিন বিখ্যাত অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় তরুণ রামাপ্রসাদ বণিককে দেখার পর বলেছিলেন, এদের মতো ছেলেদের দেখলে মনে হয় আরও কিছু বছর বাঁচি, যা জানি সব শিখিয়ে দিয়ে যাই। রামাপ্রসাদ বণিকের নাটকে হাতেখড়ি মাত্র 8 বছর বয়সে বহুরূপী নাট্য দলের সঙ্গে। শম্ভুমিত্র, তৃপ্তি মিত্র, কুমার রায়দের কাছ থেকে তিনি শিক্ষালাভ করেন। বহুদিন ধরে বহুরূপী নাট্য দলের নানা প্রয়োজনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে নিজেকে শিক্ষিত করেছিলেন রামাপ্রসাদ। এরপর 1981 সালে তিনি বহুরূপী ত্যাগ করেন এবং নিজের সমবয়সীদের সঙ্গে জোট বেঁধে চেনামুখ নামে একটি থিয়েটার গ্রুপ তৈরি করেন এবং 1991 সালে তিনি আরেকটি থিয়েটার গ্রুপ তৈরি করেন, যার নাম প্যাশন থিয়েটার। তো যাই হোক, রামাপ্রসাদ বণিক শুধুমাত্র থিয়েটার করার জন্য ব্যাংকের মোটা টাকার মাইনের চাকরি ছেড়ে দিয়েছিলেন। কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে কিশোর কিশোরীদের যে নাটকের কর্মশালা আছে তার তিনি প্রাণপুরুষ ছিলেন। সেইখানে তিনি ছোট ছোট ছেলেমেয়েদের নাটক শেখাতেন। থিয়েটার, সিনেমা, টিভি এবং নিজের হাজার রকমের ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিতেন নাটকের ওই প্রশিক্ষণ শিবিরে। এমনকি তিনি ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছিলেন। তিনি বৃহত্তর স্বার্থকে সবসময় ব্যক্তিগত স্বার্থের উপরে রাখতেন। নিজের শারীরিক অসুস্থতাকেও খুব একটা গুরুত্ব দেননি, বরং তিনি কাজ করে গেছেন। শুধুমাত্র থিয়েটার নয়, সিনেমা বা টিভিতে নানা ধরনের মজাদার এবং নেতিবাচক ভূমিকায় তার তুখোর অভিনয় সবস্তরের দর্শকদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় করেছিল তাকে। আমার দিমাগের খেলা, তব তক উকিল কো একটু জিন্দেগি কা মজা লেনে দে, একটু আনন্দ লেনে দে। তিনি নিজের থিয়েটার গ্রুপের সাথে সম্পূর্ণভাবে জড়িত থাকলেও তবুও পুরো থিয়েটার সম্প্রদায় তার উপর সর্বদা নির্ভর করত। অনেকবার অন্য দল তাকে তাদের জন্য নাটক লিখতে বা নির্দেশনা দেওয়ার প্রস্তাব দিলে তিনি দ্বিধাবোধ করতেন না। তার অভিনীত কয়েকটি সিনেমা হচ্ছে অধিকার, নিশানা, পাতাল ঘর, সাধু বাবার লাঠি, জুয়ারি ইত্যাদি। শেষমেশ 2010 সালে 27শে ডিসেম্বর মাত্র 56 বছর বয়সে মারা যান রামাপ্রসাদ বণিক এবং রেখে গেলেন মা, স্ত্রী, 2 কন্যা এবং অসংখ্য ভক্তদের। সো এই ছিল রামাপ্রসাদ বণিকের জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধে ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।